Assalamualaikum. আমি নাইদু সুলতানা, কামারা শহীদ স্মৃতি বহুমুখী উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বাড়িতে এই করোনাকালীন সময়ে পড়াশোনা করছো এবং ভালো আছো। আমি আজকে অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বিজ্ঞান বিষয়ে উদ্ভিদের বংশবৃদ্ধি নিয়ে আলোচনা করব। এখানে পাঁচ সাত ও আট, পাঁচ সাত ও আট আছে নিষিক্তকরণ ও ফলের উৎপত্তি। আমাদের পাঠের নামটা হচ্ছে কি, নিষিক্তকরণ ও ফলের উৎপত্তি। তোমরা পাঠের নাম খাতায় লিখে নাও, নিষিক্তকরণ ও ফলের উৎপত্তি। এখানে আমি তোমাদের জন্য চিত্র এঁকেছি, দেখো বইয়ের চিত্র। নিষিক্তকরণ প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে, একটি উদ্ভিদের নিষিক্তকরণ প্রক্রিয়া কিভাবে হচ্ছে? গর্ভমুণ্ড, পরাগ রেণু, পরাগ নালিকা, ডিম্বক, গর্ভাশয়, প্রতিপাদ কোষ, গৌণ নিউক্লিয়াস, তারপরে ডিম্বাণু, সহকারী কোষ, পুংগ্যামেট। এই চিত্রটাকে ভালো করে বোঝানোর জন্য, অর্থাৎ ডিম্বাণুটাকে বা ডিম্বকটাকে আমরা ভালো করে দেখার জন্য আমি আরেকটি পাশে আরেকটি চিত্র আঁকছি। দেখো এই যে ডিম্বক, এটা কি চিত্রটা, ডিম্বক। ডিম্বকের ভিতরে আছে কি কি, প্রতিপাদ কোষ, ভ্রূণথলি, গৌণ নিউক্লিয়াস, পুংগ্যামেট, তারপরে এটা হচ্ছে ডিম্বাণু, সহকারী কোষ, আর এটা হচ্ছে কি, নলের মতো যেটা সেটা হচ্ছে কি, পরাগ নালিকা। বুঝতে পারছো কি না? তোমাদের পাঠ্য বইয়ের এই চিত্রটা আমি ভালো করে বোঝানোর জন্য তোমাদের তোমাদের জন্য এঁকেছি। দেখো বুঝতে পারছো কি না, এটা হচ্ছে কি, নিষিক্তকরণ প্রক্রিয়া। তাহলে নিষিক্তকরণটা কি, জনন কোষ সৃষ্টি নিষিক্তকরণের পূর্ব শর্ত। জনন কোষটা হচ্ছে কি, নিষিক্তকরণের পূর্ব শর্ত। একটি পুংগ্যামেট অন্য একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে পরিপূর্ণভাবে মিলিত হওয়াকে নিষিক্তকরণ বলে। অর্থাৎ একটি পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুইটা একসাথে মিলিত হওয়াটা হচ্ছে নিষিক্তকরণ। বুঝতে পারছো কি না, এই নিষিক্তকরণ প্রক্রিয়াটা হচ্ছে কি, এই যে এভাবে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনটাই হচ্ছে নিষিক্তকরণ। পরাগরেণুর ফলে কি হয়, এই যে পরাগরেণু, এই পরাগরেণু থেকে পরাগায়ন, পরাগায়ন থেকে পরাগরেণুটা দেখা যাচ্ছে। তাহলে পরাগায়নের ফলে পরাগরেণুর গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। এখানে এখান থেকে নিঃসৃত রস শুষে নিয়ে একটি ফুল উঠে আসে। কি হয়, এখান থেকে নিঃসৃত রস শুষে নিয়ে একটি ফুলে উঠে এবং এর আবরণ ভেদ করে, কি হয়, এর আবরণ ভেদ করে একটি নালী বেরিয়ে আসে। দেখছো একটি নালী, এই যে নালিকাটা, পরাগ নালিকাটা, একটি নালী বেরিয়ে আসে, এটি হচ্ছে কি, পরাগ নালিকা। তাহলে পরাগ নালিকাটা কি, বুঝতে পারছো, পরাগ নালী গর্ভদণ্ড ভেদ করে গর্ভাশয়ে ডিম্বকের কাছে গিয়ে পৌঁছে। পরাগ নালীটা কি হয়, গর্ভদণ্ড ভেদ করে ডিম্বকের কাছে গিয়ে পৌঁছে। এই যে এখানে ডিম্বাণু, এই যে ডিম্বকের কাছে গিয়ে পৌঁছে। তাহলে বুঝতে পারছ, ইতিমধ্যে এই পরাগ নালীতে দুটি পুংগ্যামেট সৃষ্টি হয়। এখানে কয়টি পুংগ্যামেট সৃষ্টি হয়েছে, দুটি পুংগ্যামেট সৃষ্টি হয়। ডিম্বকের ভিতর পৌঁছে এ নালিকা ফেটে যায়, ডিম্বকের ভিতরে গিয়ে পৌঁছে এই নালিকাটা আস্তে আস্তে ফেটে যায় এবং পুংগ্যামেট দুটি মুক্ত হয়। ডিম্বকের ভিতর ভ্রূণথলি থাকে, ডিম্বকের ভিতর থাকে কি, ভ্রূণথলি। বুঝতে পারছো কি না, ডিম্বকের ভিতরে থাকে কি, ভ্রূণথলি। এর মধ্যে কি হয়, স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু উৎপন্ন হয়, স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু, এই যে ডিম্বাণুটা উৎপন্ন হয়। পুংগ্যামেটের একটি
এই স্ত্রী গ্যামেটের সঙ্গে মিলিত হয়ে এভাবে নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হয়। বুঝতে পারছো, পুং গ্যামেটের একটি এখানে গিয়ে নিষিক্তকরণ প্রক্রিয়াটা শেষ হয়। তারপরে দেখো, তাহলে এই চিত্রটা আমরা ভালো করে বোঝানোর জন্য আমরা ওইখানে বুঝতে পারছি যে নিষিক্তকরণ প্রক্রিয়াটা কিভাবে শেষ হচ্ছে। এরপরে দেখো, ফলের উৎপত্তি, ফল কিভাবে উৎপত্তি হয়। আমরা ফল বলতে সাধারণত কি কি ফল বুঝি? আম, কাঁঠাল, লিচু, কলা, আঙ্গুর, আপেল, পেয়ারা, সফেদা ইত্যাদি সুমিষ্ট ফল। এই ইত্যাদি সুমিষ্ট ফলগুলিকে আমরা বুঝি। তাহলে এটা কোথায় থেকে আসছে? একটি ফলের, কিন্তু এই যে নিষিক্তকরণ প্রক্রিয়াটা কোথায় হচ্ছে? একটি ফলের মধ্যে, তার ফুল থেকেই কিন্তু ফলটার উৎপত্তি হচ্ছে। তাহলে এই এই সুমিষ্ট ফলগুলিকে আমরা সবাই চিনি এবং আমরা সবাই খেয়ে থাকি। এগুলো পেকে গেলে আমরা কি করি? রান্না ছাড়াই খেয়ে থাকি। যদি এই ফলগুলো পেকে যায়, যেমন আম, কাঁঠাল, লিচু, কলা, আঙ্গুর, আপেল, পেয়ারা, সফেদা, এই ফলগুলি যদি পেকে যায়, তাহলে আমরা কিন্তু এমনি খেতে পারি। আর আরো আছে লাউ, কুমড়া, ঝিঙ্গা, পটল ইত্যাদি সবজি হিসেবে খাওয়া হলেও এগুলি কি প্রকৃতপক্ষে সবই ফল। কিন্তু এই যে গাছের যে শাক সবজিগুলা অর্থাৎ সবজিগুলা যেগুলো আমরা রান্না করে খাই, এগুলো কিন্তু এক ধরনের ফল। তাহলে ফলের উৎপত্তিটা তাহলে কিভাবে হচ্ছে? দেখো, নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হলেই ফল গঠনের প্রক্রিয়া শুরু হয়। তাহলে নিষিক্তকরণ প্রক্রিয়াটা কোথায় হচ্ছে আর একটু লক্ষ্য করো। আমি এখানে তোমাদের একটি ফুল আঁকতেছি, দেখো। এই ফুলটার মধ্যে নিষিক্তকরণ প্রক্রিয়াটা ফুলটার মধ্যে হচ্ছে। এই ফুলটা আস্তে আস্তে ফলে পরিণত হবে। বুঝতে পারছো কি না? এই ফুলটার মধ্যে নিষিক্তকরণ প্রক্রিয়াটা হয়, হওয়ার ফলে এই ফুলটা আস্তে আস্তে ফলে পরিণত হয়। ফলে পরিণত হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে কি? নিষিক্তকরণ প্রক্রিয়া। তাহলে দেখো, নিষিক্তকরণ প্রক্রিয়া গর্ভাশয়ে যে উদ্দীপনা সৃষ্টি করে, তার কারণে ধীরে ধীরে গর্ভাশয়টি ফলে পরিণত হয়। এর ডিম্বকগুলো বীজে রূপান্তরিত হয়। এর ডিম্বকগুলো কি হয়? এই যে ডিম্বক, এই ডিমটা আসলে, ডিম্বকটা আসলে কি? বীজে পরিণত হয়। বুঝতে পারছো কি না? এর ডিম্বকগুলো বীজে রূপান্তরিত হয় বা পরিণত হয়। নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা কি হয়, ফুলের অন্যান্য অংশ সহ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে আমরা ফুল বলি, ফল বলি। এখানে যে ডিম্বকটার মধ্যে নিষিক্তকরণ প্রক্রিয়াটা হচ্ছে, হওয়ার ফলে এটা কি আস্তে আস্তে ফলে পরিণত হয়। এবার বুঝতে পারছো কি না? একটি ফুলের মধ্যে নিষিক্তকরণ প্রক্রিয়া শুরু হয় এবং এখান থেকেই ডিম্বক উৎপন্ন হয়। তারপরে গর্ভাশয়, প্রতিপাদ কোষ, গৌণ নিউক্লিয়াস, ডিম্বাণু, সহকারী কোষ, পুংগ্যামেট, আমরা প্রত্যেকটা অংশ কিন্তু বুঝতে পারছি, তাই না? এটাকে একটু ভালো করে বোঝানোর জন্য এখানে দেওয়া আছে, দেখো। তাহলে নিষিক্তকরণ প্রক্রিয়াটা কিভাবে হয় এবং নিষিক্তকরণ প্রক্রিয়াটা কিভাবে ফলে পরিণত হয়েছে আমরা আজকে এই ক্লাস থেকে বুঝতে পারছি। তাহলে তোমরা বাড়িতে পড়াশোনা করবে। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুদা খুদা হাফেজ।